এই আয়াতের শেষাংশে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহু ইয়াজতাবি ইলাইহি মাইয়াশা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি যাকে চাই তাকে কুদরতিভাবে হিদায়াত দিয়ে দেই, আমি যাকে চাই না তাকে হিদায়াত দেই না। ওয়াইয়াহদি ইলাইহি মাইয়ুনিব, পরের অংশে বলেন যদি কেউ আমার দিকে অগ্রসর হয়ে আসে তাকেও আমি হিদায়াত দিয়ে দেই। ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহু ইয়াজতাবি ইলাইহি মাইয়াশা, আমি আল্লাহ পাক যাকে ইচ্ছা করি তাকে হিদায়াত দিয়ে দেই, যাকে ইচ্ছা করি না তাকে হিদায়াতের মতো দামি দৌলত তাকে দান করি না। আমি আল্লাহ রাব্বুল আলামিন যাকে ইচ্ছা করি যাকে পছন্দ করি তাকেই হিদায়াতের মতো দামি দৌলত দিয়ে দেই। সুবহানাল্লাহ, তাকেই আমি হিদায়াত দেই যাকে আমি ইচ্ছা করি তাকেই। অপর অংশে বলেন ওয়াইয়াহদি ইলাইহি মাইয়ুনিব, আর যে ব্যক্তি আমার দিকে অগ্রসর হয় আমার দিকে এগিয়ে আসে আমার দিকে ঝুঁকে যায়, যে ব্যক্তি আমার দিকে ঝুঁকে যায় আমার দিকে অগ্রসর হয়ে যায় তাকেও আমি আল্লাহ রাব্বুল আলামিন হিদায়াত দিয়ে দেই, তাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন হিদায়াত দিয়ে দেই। প্রথম বললেন যা যে ব্যক্তিকে আমি ইচ্ছা তাকে হিদায়াত দেই, যাকে আমার পছন্দ হয় তাকে আমি হিদায়াত দেই, আর দ্বিতীয়তে বললেন আমার দিকে যে অগ্রসর হয় আমার দিকে যে এগিয়ে আসে তাকে আমি হিদায়াতের মতো দৌলত দিয়ে মালামাল করে দেই, তার কলমটাকে ইমানের রাজ দিয়ে পরিপূর্ণ করে দেই, ইমানের দৌলত তাকে তার সিনার মধ্যে দিয়ে দেই। যে এগিয়ে আসে আল্লাহর দিকে এগিয়ে আসতে হবে, তার দৃষ্টান্ত দিয়ে একটা ঘটনা আপনাদের সম্মুখে বলবো। খাজা আবু তালেব বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিনের চাচা যান, রাহমাতুল্লিল আলামিন, এখানে একটা কথা লক্ষ্য করবেন, বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন, পুরা এলাকার জন্য পুরা আলমের জন্য বিশ্বনবী হল রহমত স্বরূপ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিন গোটা পৃথিবীবাসীর জন্য বলতেছেন সমস্ত দুনিয়ার মানব জাতি তোমরা শুনে রাখো, গোটা দুনিয়ার জন্য যেরকম আমি আল্লাহ রব হয়ে গেলাম এরকম গোটা জাতির জন্য গোটা দুনিয়ার জন্য আমার নবী রহমাতুল্লিল আলামিন হিসাবে বরণ করলাম, আমার নবীকে আমি রহমাতুল্লিল আলামিন হিসাবে বরণ করলাম। বিশ্বনবী দুনিয়াতে আসলেন তাওহীদের দাওয়াত গড়ে গড়ে দাঁড়ে দাঁড়ে মক্কার অলিতে গলিতে যখন দেওয়া আরম্ভ করে দিয়েছেন তখন কাফের বেঈমান মুশরিকরা বিশ্বনবীর উপর 144 জারি করলেন, বলতেছেন হে মুহাম্মদ লাত মানাত উজ্জা হুবল ইত্যাদির উপাসনা বাদ দিয়ে তুমি নিত্য নতুন কোন প্রভুর কথা বলতে আরম্ভ করছ, হে মুহাম্মদ তোমাকে আমরা বারণ করি তুমি এই নিত্য নতুন ধর্মের কথা তোমার এই কালেমার কথা দাওয়াত দেওয়া যদি বন্ধ না করো তোমার উপর কিন্তু বিপদ আসবে, তোমাদের তোমাকে মেরে ফেলবো আমরা, তাকে হুমকি দেওয়া শুরু করা হলো, বলতেছে তোমাকে মেরে ফেলা হবে তুমি যদি এই দাওয়াতের কাজ থেকে বিরত না হও। বিশ্বনবীকে কাফের বেঈমানেরা কিছুতেই ঠেকাতে পারলেন না, বিশ্বনবী দাওয়াত দিতে শুরু করলেন, কাফের বেঈমানেরা যখন দেখতেছেন কিছুতেই তাকে মানানো যাইতেছে না, বিশ্বনবীর চাচা যান খাজা আবু তালেবের কাছে গিয়ে বিচার দায়ের করলেন, বলতেছেন আবু তালেব তোমার বাতি যাকে বারণ করো সে যেন কালিমার দাওয়াত দেওয়া থেকে বিরত থাকে, না হলে কিন্তু খবর আছে তাকে আমরা মেরে ফেলবো হত্যা করে ফেলবো, তাকে আমরা হত্যা করে ফেলবো। খাজা আবু তালেবের কাছে বিচার দায়ের করলেন, খাজা আবু তালেব বিশ্বনবীকে যখন পাইলেন তখন বলতেছেন হে ভাতিজা আমার শোনো, কাফের মেহমানেরা আমার কাছে বিচার দায়ের করেছে, তুমি যদি দাওয়াত দেওয়া থেকে বিরত না হও দিনের দাওয়াত দেওয়া থেকে বিরত না হও তোমাকে তারা মেরে ফেলবে, হে ভাতিজা
জন্মের পরে বাবাকে দেখো নাই, জন্মের পরে কিছুদিন হয়, কিছুদিন পরে মা মারা গেছে, মা ইন্তেকাল হয়ে গেছে, তুমি এতিম হয়ে গেছো, তোমাকে আমরা লালন পালন করেছি, এতিম অবস্থায় তোমাকে আমরা লালন পালন করেছি, তোমার দুঃখ আমরা সইতে পারবো না, ভাতিজা তুমি এই দাওয়াত দেওয়া থেকে বিরত থাকো। বিশ্ব নবী বলতেছেন, চাচা জান, ইহা এমন রবের পক্ষ থেকে আমার পর আদেশ রয়েছে, আমার জান চলে যাবে, আমি কলেমার দাওয়াত দেওয়া থেকে বিরত থাকতে পারি না। বিশ্ব নবী আরো বললেন, এ চাচা জান, আমার এক হাতে চন্দ্র যদি এনে যাওয়া যায়, আর এক হাতে সূর্যের মতো কঠিন বস্তু যদিও আমার হাতে এনে দাও, তবু চাচা জান আমি দাওয়াত থেকে বঞ্চিত হতে পারবো না। সুবহানাল্লাহ, এক হাতে চন্দ্র আরেক হাতে সূর্যের মতো কঠিন জিনিস যেটা আনা সম্ভব নয়, এরকম জিনিসও যদি আমার হাতে দিয়ে দাও, বলো আমাকে এই দাওয়াত থেকে বিরত থাকতে, তবু আমার দ্বারা এটা সম্ভব হবে না। বিশ্বনবী কান্না করতেছেন, চাচা জান কি বলতেছেন আপনি, আমি এই দাওয়াত কেন বন্ধ করব, আল্লাহর পক্ষ থেকে আমার উপর ওয়ার্ডার হয়েছে, হুকুম হয়েছে দাওয়াত দেওয়ার জন্য, আমি দাওয়াত দেখে বিরত থাকতে পারবো না। বিশ্বনবী কান্না শুরু করে দিয়েছে। খাজা আবু তালেব বিশ্বনবীর কান্না সহ্য করতে পারলেন না। খাজা আবু তালেব বলতেছেন, হে ভাতিজা আমার, তুমি কান্না করো না, তোমার কান্না আমরা বরদাশত করতে পারি না, তোমার কান্না আমি বরদাশত করতে পারি না, থামো শোনো, আমি খাজা আবু তালেব তোমাকে অর্ডার দিয়ে দিলাম, যাও আমি ফুল পাওয়ার তোমাকে দিয়ে দিলাম, আমি খাজা আবু তালেব বেঁচে থাকা অবস্থায় দুনিয়ার এমন কোন কাফের জন্ম হয় নাই তোমার গায়ে একটা চোর লাগাবে, তোমার গায়ে একটা চোরও কেউ দিতে পারবে না, যাও তুমি বিন্দাস দাওয়াত দিতে থাকো। খাজা আবু তালেব বিশ্ব আশেক রাসুল নবীজিকে কতটা মহব্বত করেছেন, কিন্তু সে কি জান্নাতি না? নবীজিকে মহব্বত করেছেন কিন্তু নবীজির উপর ঈমান আনে নাই। নবীজির চাচা নবীজির উপর ঈমান আনে নাই, শেষ পর্যন্ত মুসলমান হয়ে মরতে পারল না, তবু বিশ্ব নবীকে কত মহব্বত করেছেন, বিশ্ব নবীকে কেউ আঘাত করবে সেটা সে সহ্য করতে পারে নাই। আজ আমরাও বিশ্ব আশিক রাসূল, বিশ্ব আশিক রাসূল আমরাও দাবি করি, আমরাও রাসূলের আশিক, রাসূলকে মহব্বত করি, সেই মহব্বত শুধু মুখে, অন্তর দিয়ে রাসূলকে মহব্বত করি না। বেঈমান কাফেরেরা বিশ্ব নবীকে নিয়ে ব্যঙ্গ করতেছে, কার্টুন বানাইতেছে, আমার মুখ দিয়ে প্রতিবাদের ভাষাটুকু বের হয় না, কেমন বিশ্ব আশিকের আসল আপনি আর আমি। খাজা আবু তালেবও বিশ্ব আশিকের আসল ছিলেন, সেই খাজা আবু তালেব যখন মুমূর্ষ অবস্থায় চলে আসলেন, মারা যাবেন যাবেন এই মুহূর্তে বিশ্ব নবী খবর পেলেন, চাচা জান আমার মুমূর্ষ অবস্থায় চলে এসেছে, মারা যাবেন, এই মুহূর্তে যদি মারা যাই বেঈমান হয়ে দুনিয়ার থেকে বিদায় নিবে, কাদের ময়দানে আমি জান্নাতে চলে যাব আর আমার চাচা জান জাহান্নামে চলে যাবে, কিভাবে সহ্য করব, এই মুমূর্ষ অবস্থায় আমি যদি আমার চাচা জানের কাছে যাই, এই মুমূর্ষ অবস্থায় যদি আমার চাচা জান কলিমাটা একবার পড়ে নেয়, সেই মনোবল নিয়ে তিনি বিশ্ব নবী চাচা জানের দরজার সম্মুখে গিয়ে দাঁড়িয়ে গেলেন, দরজার সম্মুখে গেছেন, দরজার সম্মুখে যাওয়ার পর কাফের বেঈমানেরা বিশ্ব নবীকে ভিতরে ঢুকতে দিতেছে না, খাজা আবু তালেবের কাছে যাইতে দিতেছে না, বারবার অনুরোধ করতেছে যে আমাকে ভিতরে যেতে দাও, চাচা জান মুমূর্ষ অবস্থায়, এই মুহূর্তে আমি পাশে যেতে চাই, বিশ্ব নবীকে কিছুতেই তারা ঢুকতে দিতেছেন না, তিনি কান্না করতেছেন, বিশ্ব নবী কান্না করতেছেন, কান্না করতে করতে চক্ষু দিয়ে অশ্রু প্রবাহিত হইতে থাকলো, চক্ষু দিয়ে পানি পড়তে থাকলো, পানি পড়া দেখে কাফের বেঈমানেরা সহ্য করতে পারলেন না, ভিতরে যাইতে অনুমতি দিয়ে নিলেন, বিশ্ব নবী চাচা জানের কাছে গিয়ে বলতেছেন, ও চাচা জান
শেষবারের মতো তোমাকে বলি তুমি তো মোমর্ষ অবস্থায় চলে এসেছো, শেষবারের মতো তোমাকে বলি তুমি কালেমাটা পড়ে নাও, যদি কালেমাটা পড়তে পারো কাল কিয়ামতের কঠিন ময়দানে তোমারই সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবো। একবার তুমি কালেমাটা পড়ে নাও, যদি কালেমাটা পড়ো তাহলে তোমাকে কিয়ামতের কঠিন ময়দানে আমি সুপারিশ করে জান্নাতে নিয়ে যাব। জবাব সম্পূর্ণ উল্টা আসছে। খাজা আবু তালেব বলতেছেন, হে ভাতিজা আমার, তুমি যে ধর্মের কথা দাওয়াত দিতেছ সেই ধর্ম সত্য আমি জানি, কিন্তু তোমার ধর্মের উপর ইমান এনে আমি আমার বাপ দাদার ধর্মের উপর কলঙ্ক লেপন করতে চাই না। কত বড় কপাল পোড়া হইলে এই কথা বলতে পারে, মারা যাবে যাবে এই অবস্থার মধ্যেও এই কথা তার। বিশ্বনবী মনক্ষুণ্ণ হয়ে ঘর থেকে বার হয়ে গেলেন, মনক্ষুণ্ণ হয়ে ঘর থেকে বার হয়ে গেলেন, আল্লাহ রাব্বুল আলামিন হযরতে জিব্রাইল আমিনকে ডেকে বললেন, জিব্রাইল আমিন যাও, আমার বন্ধুর মন খারাপ হয়ে গেছে। জিব্রাইল আমিন আসলেন, এসে নবীজিকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। বিশ্বনবী সালামের জবাব দিলেন, সালামের জবাব দেওয়ার পর জিব্রাইল আমিন আয়াত পড়ে শুনিয়েছেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী, আপনি যাকে মহব্বত করবেন, আপনি যাকে পছন্দ করবেন, আপনি তাকে হিদায়ত দিতে পারবেন না, কারণ হলো হিদায়তের চাবিকাঠি আমি আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি হাতের মধ্যে বিদ্যমান। হে নবী, আপনি যাকে চাইবেন তাকে হিদায়ত দিতে পারবেন না, কারণ হলো হিদায়তের চাবিকাঠি একমাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি হাতে বিদ্যমান, আমার কুদরতি হাতে রয়েছে। আবু তালেব কালেমা গ্রহণ করতে পারে নাই, ঈমান আনতে পারে নাই, বেঈমান হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছে, অথচ তার